ভাসানচরে নতুন ঘরবাড়ি ও দালান কোঠায় থাকতে পেরে খুশি রোহিঙ্গারা। অনেক কক্সবাজার ক্যাম্পে রেখে আসা স্বজন ও পরিচিত জনকে ফোন করে ভাসানচরে আসার জন্য অনেকে উদ্বুদ্ধ করছেন। আন্তর্জাতিক সংস্থা না আসলেও এরই মধ্যে 1,00,000 রোহিঙ্গার 1 বছরের ভরণ পোষণ মজুদ রেখে কাজ করতে শুরু করেছে দেশীয় এনজিও সংস্থাগুলো। দাতাগোষ্ঠীর কাছ থেকে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তারা। হায়দার আলীর ক্যামেরায় ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা। একটি নতুন ভোর, নতুন সকাল, একদল রোহিঙ্গার জীবনে যেন নতুন এক অধ্যায়। কক্সবাজার পাহাড়ের খুপচি ঘর থেকে একটি বিস্তীর্ণ দ্বীপে এসে পাকা দালান ঘরে বসবাস, প্রথমবারের মতো এমন জীবন কেমন লাগছে রোহিঙ্গাদের কাছে? তারা তো এরা এর বেশি সুন্দর লাগে, আল্লাহর হাসে বেশি শুকরিয়া করি, বেশি সুন্দর লাগে জায়গা গান আর আরো পরিবেশ মানুষ আরা মনে করেন জীবনের মৌলিক সব সুযোগ সুবিধা পেলেও আছে প্রিয়জন হারানোর বেদনা। নতুন এই জীবন রেখে রাখাইনে ফিরে যেতে চান, তবে যদি বিচার পান। বর্মা যাইতে চাই না, বিচার যদি হয় সুস্থ ভাবে যাইতে চাই, বিচার হইলে যাব না হলে যাব না। শনিবার ভাসানচরে নতুন আসা রোহিঙ্গাদের ঘর বাড়ি ঘুরে দেখা যায় এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরেছে নীরব দাঁড়িয়ে থাকা অবকাঠামোগুলোই। কমিউনিটি ক্লিনিকগুলোতে শুরু হয়েছে স্বাস্থ্য সেবা প্রদান। প্রথম 4 দিন নৌবাহিনীর দেওয়া রান্না খাবারের পর নিজেদের চুলা জ্বালাবেন রোহিঙ্গারা। তাদের সেবাই আন্তর্জাতিক সংস্থা না এলেও সব ধরনের সহযোগিতাই প্রস্তুত দেশীয় 22টি এনজিও সংস্থা। দাতা সংস্থার কাছ থেকে সাড়াও মিলছে তাদের। এখানে 1,00,000 রোহিঙ্গা এখানে আসবে সেটা সরকার আগে থেকে ঘোষণা দিয়েছে, সেভাবে ভাসানচর প্রস্তুত। আমরা 22টা অর্গানাইজেশন, আমাদের 1 বছরের 1,00,000 রোহিঙ্গার ব্যাকআপ দেওয়ার মতো প্রস্তুতি আছে। আশা করছি জানুয়ারি থেকে আমরা কিছু ইন্টারন্যাশনাল ডোনার পাবো। এবং আপনারা একটু জ্ঞাতাতে জানিয়ে রাখছি, আমাদের 22টি এনজিওর মধ্যে কিন্তু কয়েকটি ইন্টারন্যাশনাল এজেন্সি আছে। ধাপে ধাপে 1,00,000 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে নৌবাহিনীর। প্রথম ধাপের রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ এবং সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনার উপরই নির্ভর করছে পরের ধাপের রোহিঙ্গারা কবে আসছেন ভাসানচরে। 1,00,000 রোহিঙ্গাকে এখানে সফলভাবে স্থানান্তর করা গেলে এই চর নিয়ে আরো বড় ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই সাথে সরকারের এই মিশন সফল হওয়া মানেই আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন একটি বার্তা দেওয়া বলেও মনে করছেন অনেকে। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী।